بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وعن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بأم القرآن متفق عليه وفي رواية لابن حبان ودارقطني لا تجزي صلاة لا يقرأ فيها بفاتحة الكتاب وفي أخرى لأحمد وأبي داود والترمذي وابن حبان لعلكم تقرؤون خلف إمامكم قلنا نعم قال لا تفعلوا إلا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের উপর পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন। এবং সালাত পাঁচ অক্ত নামাজ ওইভাবে আদায় করতে হবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায় করেছেন। সংখ্যার দিক থেকে, ধরনের দিক থেকে, সময়ের দিক থেকে, তরিকার দিক থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত সম্পাদন করেছেন, পাঁচ অক্ত নামাজ পড়েছেন, সেইভাবে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস মোতাবেক আমাদের এলম এবং আমল হইতে হবে। যখন আমাদের বিশ্বাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করতে হবে, তখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, এলম হাসিল করতে হবে, আর জানার পরে তার প্রতি আমল করতে হবে, সেই মোতাবেক নামাজ পড়তে হবে। এমন কোনো অজুহাত চলবে না যে আমাদের মজহাবে কি আছে, কোন মজহাবে কি আছে না আছে, কোন ইমাম সাহেব কি বলেছেন না বলেছেন, ইমাম সাহেবদের কাছে ওহী আসেনি, তারা ইজতিহাদ করেছেন, তারা দিনের খেদমত করেছেন, ঠিকও করেছেন, আবার কখনো তাদের ভুলভ্রান্তি হয়েছে। যদি ভুলভ্রান্তি না হইতো তো দিন তো একটা, তাহলে চার মত আর তিন মতই কেন হবে, সবাই একমত হয়ে যেতেন, তাহলে একমত হওয়া সম্ভব নয়, কারণ মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন। একটা জিনিসকে আপনি এক নজরে দেখছেন, আর একজন আর এক নজরে দেখছে, যার ফলে একটা জিনিস বা একটা ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা আলাদা, আর একজনের ধারণা আলাদা, এই জন্য মতবিরোধ হয়েছে, ইখতিলাফ হয়েছে। কিন্তু দিন ইসলাম একটি আর নামাজের তরিকাও একটি, সুতরাং সঠিক নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সনদে বিশ্বস্ত সূত্রে যা প্রমাণিত তাই হচ্ছে সঠিক নামাজ, সেভাবে নামাজ আদায় করতে হবে। সেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামাজের সাথে মিলুক কোনো ক্ষেত্রে, অথবা ইমাম শাফির সাথে মিলুক, অথবা ইমাম মালিকের সাথে মিলুক, ইমাম আহমদের সাথে মিলুক, আর নাই মিলুক, জরুরি নয় যে ওই একটা গিয়ারে আপনি চড়ে গেছেন ওই গিয়ারই থাকবেন আপনি, আপনি হানাফি নামাজই পড়বেন, শাফেই নামাজই পড়বেন, আপনি মালিকি নামাজই পড়বেন, হাম্বেলি নামাজই পড়বেন, না, বরং এটা জায়েজই নয় যে আপনি হানফি নামাজ পড়বেন অথবা মালিকি অথবা শাফি অথবা হাম্বেলি নামাজ পড়বেন, বরং নামাজ পড়বেন মুহাম্মাদী নামাজ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়বেন। আর তারা সকলে চেষ্টা করেছেন, আইমায় আর বা চার ইমাম সকলে চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে, আমিও চেষ্টা করে বলার চেষ্টা করেছি সঠিকটা, কিন্তু ভুল হইতে পারে, ওই রকমই ব্যাপার আসলে। বাকি কথা হইল যে তারা চেষ্টা করেছেন, তাদের ভুল যদি হয়ে থাকে তাহলে আল্লাহ পাক তাদেরকে তার উপরে সওয়াব দিয়েছেন তাদের মেহনতের কারণে, আর আপনি ভুলটা জানার পরেও যদি আমল করেন ভুলের উপর তাহলে আপনি গুনাহগার, এটা সবসময় মনে রাখতে হবে। ভুলটা জানার পরে তাহলে জানার চেষ্টাও করতে হবে। তার জন্য আজকের বিষয়বস্তু হচ্ছে নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা, সালাতে সূরা ফাতিহা পাঠ করা। নামাজই কয়েক ভাগে বিভক্ত, বলতে পারেন
নামাজি কত প্রকার? তিন প্রকার নামাজি। নামাজি এমাম, মানে এমামতি করছে নামাজি, মানে নামাজ পড়ছে এমামতি করে। আর আরেক নামাজি হচ্ছে মুক্তাদি, নামাজ পড়ছে কিন্তু ইমামের পেছনে, মুক্তাদি ফরজ নামাজে। তিন নম্বর নামাজি হচ্ছে মুনফারিদ, একাকী নামাজি, একা একা নামাজ পড়ছে। সূরা ফাতিহা পাঠের মাসলা, আগে হাদিসগুলি তরজমা করে দিই। যে হাদিস পড়েছি, দু তিনটি হাদিস একসাথে এখানে লেখক হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সংকলন করেছেন বুলুগুল মারামে, আর তারপরে তখন আসল মাসলাটির দিকে আসব। ওবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা, কোনো নামাজ নেই, কোনো নামাজ হয় না। লেমান, ওই ব্যক্তির, লাম ইয়াকরা বি উম্মুল কোরআন, যে উম্মুল কোরআন পড়ে না, উম্মুল কোরআন পড়ে না। উম্মুল কোরআন মানে কোরআনের মূল, কোরআনের মা। সূরা ফাতিহার অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, কোরআনের মূল বা আল কিতাব, কোরআনে কেরিমের মূল সূরা। মৌলিক বিষয়গুলি এই সূরায় রয়েছে, এই সূরায় তাওহীদ রয়েছে, এই সূরাতে পরকালের কথা রয়েছে, আখিরাত রয়েছে, এই সূরায় হক এবং বাতিল পুরস্কৃতদের কথা রয়েছে, আর বাতিলপন্থী মাগজুব আলিম দাল্লিনদের কথা রয়েছে। আর কোরআনের সব গোটা কোরআনের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ রয়েছে, না হয় পরকালের কথা রয়েছে, আল্লাহর পরকাল, বিচার দিবস, হিসাব জবাবদেহি, এই বিষয়গুলি আসল বিষয়বস্তু কোরআনে কারিমের। আর কোরআনে কারিমে মানুষকে ভাগ করা হয়েছে তিন রকম ভাবে, এক হচ্ছে পুরস্কৃত জান্নাতি যারা, আর যারা জাহান্নামী তারা দুই ভাগে বিভক্ত, জেনে শুনে জাহান্নামী, জানে কিন্তু বেআমল বেদিন, মাগজুব আলিম গজব প্রাপ্ত, আর আরেক শ্রেণীর দললেন, জানলো না আর মানলো না। কোরআনে কারিমের গোটা পুরো কোরআনের বিষয়বস্তু হচ্ছে এগুলি, এই জন্য সূরা ফাতিহা হচ্ছে কোরআনে কারিমের মূল, উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। তো যে ব্যক্তি উম্মুল কোরআন পড়ে না, সেই ব্যক্তির নামাজ হয় না, এই হচ্ছে হাদিস। মুত্তাফাকুন আলী, হাদিসটি বুখারিতে আছে, মুসলিমে আছে, বরং অন্য অন্য সবগুলি কিতাবে আছে প্রায়, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এমন কোনো কিতাব নেই আমার মনে হয় যে সেই হাদিসের কিতাবে এই হাদিসটি নেই। ওয়াফি রিওয়ায়াতে ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বানের একটি বর্ণনা রয়েছে, আর দারাকুতনির আরেকটি বর্ণনা রয়েছে, লা তুজুজি সলাতুন, কোনো নামাজ যথেষ্ট হয় না। আজ্জা ইউজি মানে কোনো রকম চলার মতো হওয়া, চলার মতো হওয়া, তাহলে নামাজ চলার মতো হয় না, মানে অচল হয়ই না, এই শব্দ দ্বারা প্রমাণিত হয়। কার? লা ইউকরা ফিহা, যেই নামাজে পড়া হয় না, বে ফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, মানে কিতাবের শুরু, কোরআনে কারিমের শুরু আরম্ভ। আর আল ফাতিহা সূরা, এই সূরার নাম হচ্ছে আল ফাতিহা। তো সূরা ফাতিহা যেই সালাতে পাঠ করা হয় না, সেই নামাজ যথেষ্ট হয় না, মানে চলার মতো হয় না, কমপক্ষে যে কবুল হবে তাও হয় না। এই হাদিসটা এই জন্য নিয়ে আসা হয়েছে যে কেউ কেউ লা সালাতা মানে কামিল নামাজ হয় না, এ তাবিল করার চেষ্টা করেছে, পূর্ণাঙ্গ নামাজ হয় না, অসম্পূর্ণ হয়ে যায়, হয় কিন্তু অসম্পূর্ণ হয়। এ কথা যেহেতু ব্যাখ্যা কর বা অপব্যাখ্যা করার চেষ্টা করেছে, সেই জন্য এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে এই ব্যাখ্যা ঠিক নাই, চলার মতো নামাজ হয় না। আজ্জা ইউজি মানে কেফায়াত করা, কমপক্ষে যেটা বলা হয় যথেষ্ট হওয়া, যথেষ্ট হয় না, যে নামাজে সূরা ফাতিহা পাঠ হয় না। অফি উখরা আলী আহমদ, মুসনাদ আহমদের আর একটি রিওয়ায়তে রয়েছে, আবু দাওদে আছে, তিরমিজিতে আছে, ইবনে হিব্বানে আছে, এতে আর একটু বাড়তি আছে, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজর নামাজে ছিলেন, আর জিজ্ঞেস করলেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, সালাম ফেরার পরে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামদেরকে, মনে হচ্ছে যে তোমরা তোমাদের ইমামের পিছনে কেরাত পড়ছ, সূরা পড়ছ, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, পেছনে যদি লোকজন কোনো সূরা পড়ে। আর সাহাবায়ে কেরামের আমল ছিল আস্তে আস্তে পড়লেও এক একটা শব্দ মাঝে মাঝে প্রকাশ পেত, এটা সাহাবায়ে কেরামদের আমল, এর উপর আমল আছে সৌদি আরবে। জোহর আসরের নামাজে দেখবেন মাঝে মধ্যে ইমাম বা আশেপাশের লোক যারা সূরা পড়ছে,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আওয়াজ পাচ্ছেন না এরকম? কিয়ামত দিন জহরি কেরাত নাই, কিন্তু আজ থেকে রাতে কোনো কোনো শব্দ প্রকাশ পাওয়া, এর মাধ্যমে বোঝা যায় যে পাশের লোকটা কিছু পড়ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেলেন যে পিছনে লোকেরা কেরাত করছে, সূরা ফাতিহাও পড়ছিল আরো কিছু সূরাও পড়ছিল তারা। কুলনা, সাহাবারা বলছেন, আমরা বললাম না, হ্যাঁ আমরা তো পড়ি আপনার পিছনে পিছনে, আমরা আপনার পিছনে পিছনে সূরা পড়ি। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা করবে না এরকম একমাত্র সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা মোটে ইমামের পিছনে পড়বে না, লা তাফআলু করবে না। তাহলে এর দ্বারা স্পষ্ট হইল যে সূরা ফাতিহা ছাড়া ইমামের পিছনে অতিরিক্ত পড়া জায়েজ নয়। ঠিক আছে মাসলা? কেউ যদি মনে করে যে লম্বা ইমাম সাহেব পড়ছেন বুঝিও না, তা আমি নিজের পড়া পড়ি না, পড়া জায়েজ নয়। ইমামের পিছনে সূরা ফাতিহার অতিরিক্ত পড়া জায়েজ নয় সর্বসম্মতিক্রমে, এতে কোনো দ্বিমত নেই। ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়বে। কেন? ফাইন্নাহু লা সলাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ নামাজ হয় না ওই ব্যক্তির, যে ব্যক্তি এটা পড়ে না, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এই শেষকার হাদিসটা, যে হাদিসটা মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে হেব্বানে আছে, এই হাদিস সহিহ না যঈফ? যদি সর্বসম্মতিক্রমে সহিহ হয়ে যেত তাহলে কোনো ইখতিলাফের অবকাশই থাকে না, মতবিরোধের অবকাশই থাকে না। সবাই যদি একমত হয়ে এই হাদিসটাকে সহিহ মেনে নিতেন মুহাদ্দিসিন কিরামরা, তাহলে ঝামেলা শেষ হয়ে যেত। স্পষ্ট যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, আর ওর ছাড়া অন্য কিছু পড়া যাবে না, ঠিক না? কিন্তু এই হাদিস সহি না জয়ীফ এই বিষয়ে বড়ই দ্বিমত আছে। আর এই দ্বিমতের কারণে যারা সূরা ফাতিহা ইমামের পেছনে পড়তেও বলছে তারাও দুই ভাগে বিভক্ত। একদল বলছে যখন শুনবে না তখন পড়বে, আর যখন শুনবে তখন পড়া চলবে না, পড়বে না। কারণ এই হাদিস যাদের কাছে সহি, যাদের কাছে এই হাদিস সহি, তারা কি বলছে? ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার বেশি পড়া যাবে না জোরে পড়লে। আর যারা বলছে এই হাদিস সহি নয়, এই হাদিসে দোষ আছে একদল বলছেন, তাহলে এই হাদিস সাব্যস্ত হল না। তখন তারা বলছে যে যখন ইমামের পিছনে আছে আর ইমামের তেলাওয়াত শুনছি আর শোনা অজীব, ওয়াইজা কোরিয়াল কোরআন ফান সেতু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো, আর হাদিস রয়েছে ওয়াইজা কারা ফান সেতু, যখন ইমাম পাঠ করবে তখন শোনো, এটা আছে মুসলিমের হাদিস, তাহলে তাদের মতে তখন তারা বলছে এই হাদিস জয়ীফ, সুতরাং আমাদের কাছে এটা সাব্যস্ত হইল না। হ্যাঁ, আর কোরআন পড়লে শুনতে হবে, সুতরাং যখন ইমাম সাহেব পড়বে আর শুনতে পাচ্ছি তখন পড়া চলবে না। তাহলে জেহরি কেরাত উচ্চ স্বরে যখন ইমাম সাহেব কেরাত করছেন, আর সত্তর রাকাতের মধ্যে কত রাকাতে? সেটা মাত্র ছয় রাকাতে, মাগরিবের দুই, হ্যাঁ এশার দুই, আর ফজরের দুই, এই ছয় রাকাতে শুধু জোরে কেরাত হয়, এই ছয় রাকাতে জোরে কেরাত যখন হচ্ছে, সুতরাং শুনতে হবে, শোনার আয়াত আর হাদিসের আমল করতে হবে, আর এই হাদিস যেহেতু আমাদের কাছে জয়ীফ, সুতরাং জেহরি কেরাতে শুনবেন পড়বেন না, শুনে নেওয়াটাই কেরাতের বিকল্প তাদের কাছে। স্পষ্ট? বুঝতে পারছেন? আচ্ছা, বাকি কত রাকাত থাকে সতেরোর মধ্যে? এগারো রাকাত। এগারো রাকাতে শুনছেন কিছু কি? জোহরের চার, আসরের চার, মাগরিবের এক, নয় হইল, আর এশার দুই, কত হইল? এগারো। এই এগারো রাকাতে কিছু শুনছেন? শোনেন না। তাহলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পড়েও না শুনলো না, তাদের নামাজ হবে কি? নিঃসন্দেহ হবে না। ভালো করে শুনে রাখেন, তাহলে কমের পক্ষে এতটুকু হেদায়েত হয়ে আসেন আর এতটুকু কোরআন হাদিস মানতে প্রস্তুত হন, মজহাবি গোড়ামি বাদ দিয়ে যে যখন শুনছি না তখন অবশ্যই পড়তে হবে, কারণ নামাজ হয় না। আর নিজের নামাজকে এই ঝুঁকিতে, রিস্কে রাখবেন না। কিয়ামতের দিনে এমনটা না হয় যে নামাজ পড়ে গেলেন মাশাআল্লাহ, কিন্তু এক অক্ত নামাজ কবুল হয়নি, কারণ সূরা ফাতিহা পড়েননি আপনি, রুকুন ছেড়ে দিয়েছেন, এমনটা না হয়। দুটো মত হইল না?
একটা হচ্ছে যে উচ্চ স্বরে যখন শুনবেন, উচ্চ স্বরে কেরা তার শুনবেন, এটাও জরুরি, কারণ আমাদের দেশ আর এখানকার তেলাওয়াতে পার্থক্য আছে। এখানে মাইকে তেলাওয়াত হচ্ছে, সুতরাং মসজিদের প্রত্যেকটি মুসল্লি তেলাওয়াত শুনতে পাচ্ছে, আর আমাদের দেশে দ্বিতীয় তৃতীয় কাতারের মুসল্লি শুনে না, কিন্তু ইমাম কি কেরাত করছে না করছে। তাহলে এমনকি এই ছয় রাকাতেও যারা পেছনে আছে আর ইমামের কেরাত শুনে না, তাদের জন্য ফরজ হচ্ছে সুরা ফাতিহা পড়েন না, আরো ভালো করে শুনে রাখেন। এখানে কোনো ওজর চলবে না, কারণ আপনি শুনছেনও না দূরে থাকার কারণে, আর সুরা ফাতিহা পড়লেন না, তাহলে সুরা ফাতিহার হক আদায় করলেন না। আপনি শুনলে সেটা পড়ার বিকল্প হইত। একদল আইম্মায়ে কেরামদের মতে, যারা মাঝামাঝি আছেন তিনটি মতের মধ্যে, তাহলে সুরা ফাতিহা না পড়লে আপনি নিজের নামাজকে খাতরাই ঝুঁকিতে রিস্কে রাখলেন, বরং এর উপরে ইয়াকিন থাকা উচিত যে যখন শুনছেনও না আর পড়ছেনও না, শোনাও হইল না আর পড়াও হইল না, তখন সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এ ব্যাপারে নিশ্চিত থাকেন। যখন শুনছেন আর পড়লেন না, এই ক্ষেত্রে দলিল এদেরও বেশ মজবুত আছে, সুতরাং নিশ্চিত বলা যাবে না যে সুরা ফাতিহা এখানে পড়তেই হবে, বরং এই ক্ষেত্রে নামাজ আল্লাহ আলাম হয়ে যাবে, কারণ দলিল এদেরও দুর্বল নাই। দুটো মত হইল। হ্যাঁ, আরেকটা মত হচ্ছে, যেটা দুর্বল মত, সেটা হচ্ছে যে ইমামের পিছনে যারা মুক্তাদি তাদের সুরা ফাতিহা পড়া জায়েজই নাই, পড়তে হবে না। হ্যাঁ, শোনক আর নাই শোনক, শোনক আর নাই শোনক, জোহরেও পড়া যাবে না, আসরেও পড়া যাবে না, মাগরেবও পড়া যাবে না, এশাও পড়া যাবে না, আর জোরে কেরাত হইলেও পড়া যাবে না, আর আস্তে কেরাত হইলেও পড়া যাবে না। বুঝতে পারলেন না? এই মতটি তিনটি মতের মধ্যে দুর্বল মত, এদের দলিল কমজোর। আর এর ওপরেই আমাদের দেশের অধিকাংশ মজহাবধারী ভাইদের আমল, সুতরাং আমলের সংশোধনের প্রয়োজন রয়েছে যাতে নামাজটা বিপদে না থাকে, কিয়ামতের দিনে নামাজের ফল পাওয়া যায় এই আশা নিয়ে যেতে পারে আল্লাহ পাকের কাছে। আর দুটি মতকে আরো একটু ক্লিয়ার করে আপনারা বলেন। একটা মত হলো যে ইমাম জোরে পড়ুক আর আসতে পড়ুক, মুক্তাদিরা পড়বে না, অন্য সুরাও পড়বে না, সুরা ফাতিহাও পড়বে না। আর একটি মত হচ্ছে এর বিপরীতটা, জোরে হোক আর আসতে হোক, হ্যাঁ পড়তে হবে, পড়া ফরজ। এটা হচ্ছে ইমাম শাফির মত, এটা হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মত, রহমতুল্লাহ আলী মাজমাইন, আর অন্যান্য অনেকে আহলে হাদিস ওলামাদের মত এটাই, ভারত বাংলাদেশ পাকিস্তান আহলে হাদিস ওলামাদের মত এটাই, ইমাম বুখারী আর ইমাম শাফির মতের উপরেই তারা। আর সাহাবাই কেরামদের মধ্যে অনেকের মত এটা, আবার অনেকের মত যেটা এখন বলছি তিন নম্বর, সেটা হচ্ছে যে কেরাত দুই রকম, জেহেরি আর সিররি, মানে উচ্চ স্বরে কেরাত আর মনে মনে কেরাত। যদি ইমামের কেরাত সিররি হয়, মনে মনে হয়, অথবা ইমামের কেরাত না শুনতে পান, তাহলে পড়তে হবে। আর যদি ইমামের কেরাত হ্যাঁ শুনতে পান, পড়তে হবে না, শুনে নেওয়াটাই তাদের কাছে পড়ার বিকল্প। তারা দলিল হিসাবে একটি হাদিস পেশ করেছেন, মান কান আলহু ইমামুন, যার ইমাম থাকবে, মানে যে ব্যক্তি মুক্তাদি আর ওর ইমাম আছে নামাজে, ফা কেরাতুল ইমামে লাহু কেরাতুন, ইমামের কেরাতটাই তার জন্য কেরাত স্বরূপ। তো ইমামের কেরাত তার কেরাত স্বরূপ কখন হবে? যখন শুনবে, শুনলে শোনাটা তার পড়ার বিকল্প হইল। এই হাদিস সহিহ না যাইফ, এখানেও ইখতিলাফ আছে। এই দল যারা বলছে যে উচ্চ স্বরে কেরাত আর আস্তে কেরাতের মাঝে পার্থক্য করব, উচ্চ স্বরে কেরাত হলে পড়তে হবে না, আর আস্তে কেরাত যদি হয় মনে মনে হয় তাহলে মুক্তাদির পড়তে হবে, তারা এই হাদিসকে সহিহ বলছে। পক্ষান্তর ইমাম বুখারী ইমাম শাফি যারা বলছেন জোরে হোক আর আস্তে হোক, আহলে হাদিস ওলামারা তারা বলছেন যে না, সব সময় কি করতে হবে ইমামকে না মুক্তাদিকে, তারা বলছেন যে মান কান আলাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, এই হাদিস হাসান নয়, সহিহ নয়, বরং যাইফ তাদের কাছে। সামনে যে হাদিসটা বললাম এই হাদিসটাতে আসি, কোন হাদিসটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মনে হচ্ছে যে তোমরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ছো, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামাকুম, সাহাবারা বললেন হ্যাঁ আমরা তো পড়ছি, কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা এরকম করবে না ইল্লা বিফাতিহাতি, তবে সুরা ফাতিহা, সুরা ফাতিহা ছাড়া অন্য কোন সুরা কেরাত পড়বে না, ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ সুরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এই হাদিস
সহি কার কাছে? যারা বলছে জোরে হোক কেরাত আর আস্তে কেরাত হোক, সুরা ফাতিহা পড়তে হবে। ঘটনা ফজরের ছিল, আর নবী সাল্লাম বললেন যে তোমরা সুরা ফাতিহা অবশ্যই পড়বে। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ এর নিকট, ইমাম শাফির নিকট, আর এই এই পথের ওপর যারাই আছেন, আর তার আগে সাহাবাই কেরামরা অনেকে ছিলেন, যেমন আবু হুরায়রা, ওবাদা ইবনে সামিত বর্ণনাকারী হাদিসের, তারা বলছেন যে হাদিস এটা সহি এবং পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া জিজ্ঞাসা করা হইতো যে ইন্না নাকুনু আহিয়ানান ওয়ারা আল ইমাম, তার ছাত্র জিজ্ঞেস করছেন যে আমরা তো মাঝে মাঝে ইমামের পিছনে থাকি, সব সময় তো একাও পড়ি না, আর সবসময় ইমামতিও করি না, মুক্তাদি হয়ে নামাজ পড়ি, তো মুক্তাদি হয়ে নামাজ পড়লে আমরা কি করব? তখন তিনি বলেছিলেন ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, হে পারস্য দেশের লোক, হে পার্সিয়ান, তুমি মনে মনে পড়ে নেবে, তুমি মনে মনে পড়ে নেবে। এটা কার মত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, এবং এই ফতোয়াই তিনি দিতেন। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে ফতোয়া এরকম ছিল, আবু হুরায়রা আর অন্যান্য সাহাবায়ে কেরামদের, অনেক সাহাবায়ে কেরাম ফতোয়া এর ভিন্ন ছিল। সেটা ছিল যে জোরে হইলে ইমামের কেরাত জোরে হইলে পড়বেন না, আর আস্তে হইলে পড়বেন। বেশ কিছু সাহাবায়ে কেরামরা এই ফতোয়ার উপর ছিলেন, যাদের কথা আমি উল্লেখ করব ইনশাআল্লাহ সময়। এই হাদিস, যে হাদিসটি এখন আলোচনা হলো, এই হাদিসটি ইমাম দারকুতনি বলছেন এ সনদ হাসান, ইমাম বুখারী বলছেন হাদিস সাহি, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন ইবনে হিব্বান, আর ইমাম আহমদ এই হাদিসটিকে যঈফ বলেছেন। মুসনাদে আহমদের লেখক সংকলক ইমাম আহমদ রহমতুল্লাহ চার ইমামের এক, তিনি এই হাদিসটিকে যঈফ বলেছেন। এই জন্য ইমাম আহমদের মতে আর ইমাম মালিকের মতে কি তাদের মত? মুক্তাদিদের ক্ষেত্রে যারা ইমামের পিছনে নামাজ পড়ে তাদের ক্ষেত্রে যদি শোনে তাহলে পড়তে হবে না, জাহরিকে রাতে শুনে নেওয়া যথেষ্ট, আর যদি না শোনে তাহলে পড়তে হবে। চার ইমামের মধ্যে দুই ইমামের মত এটা, সিরি আর জাহরি তারা পার্থক্য করেছেন মুক্তাদিদের ক্ষেত্রে। পক্ষান্তরে এই হাদিস ইমাম আহমদ ছাড়াও, ইমাম আহমদ কি বললাম যে হাদিসকে বলেছেন, এবং আমার ছাড়া যারা কোরআন সুন্নাহ অনুসারী ওলামা, এমন নয় যে তারা মজহাবের তাসুব করেছেন, তরফদারি করেছেন, মজহাবি গোড়ামি তাদের মধ্যে ছিল বা তারা মুকাল্লিদ ছিলেন, না এরকমও নাই যে অন্ধ অনুকরণ করতেন তারা, না, তারা স্বাধীনভাবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইজতিহাদ করেছেন। তাদের একজন হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ, আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, তারা বলছেন যে এই হাদিস জঈফ, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ জঈফ আবু দাউদে বিস্তারিত উল্লেখ করেছেন, আর তিনি বলেছেন এই হাদিস জঈফ তার কাছে। সেই জন্য তিনি বলছেন যে যারা ইমামের পিছনে থাকবে তাদের শুনে নেওয়াই যথেষ্ট, যখন শুনবে জাহরিকে রাতে পড়বে না, আর সিরিকে রাতে পড়বে। এই বিস্তারিত আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে যারা সহি হাদিসের অনুসরণের দাবি করি আমরা, তাদের মধ্যেও যেন সংকীর্ণতা না থাকে মজহাবধারীদের মতো, মুকাল্লিদদের মতো। ঠিক আছে, যারা বলছে যে ইমামের পিছনে কখনো পড়তে হবে না তাদের দলিল দুর্বল, সুতরাং ওই ক্ষেত্রে আমরা কখনো অবকাশ দেব না যে পড়েন না পড়েন সবটাই ঠিক, না এইরকম ফতোয়া চলবে না। কিন্তু যখন শুনছে ইমাম সাহেবের কেরাত আর শোনার কারণে সে পড়ল না সুরা ফাতিহা, তার নামাজকে বাতিল ঘোষণা করব এই সাহসিকতার সাথে, বরং এইরকম দুঃসাহসিকতাই বলা যেতে পারে, একেবারে জুরআতের সাথে যে নামাজ তোমার হবে না, এরকম বলা ঠিক নয়, এরকম বলা ঠিক নয়। এই ক্ষেত্রে উদারতা থাকা উচিত, কারণ ইজতিহাদ তারা করেছেন, আর হাদিস সহি না জঈফ এই ব্যাপারে ওলামাদের মুহাদ্দিসিনদের আগে থেকে ইখতিলাফ মতবিরোধ চলে আসছে। সুতরাং যদি কেউ শোনে, শুনতে পাচ্ছে আমাদের কেরাত, যার ফলে সে পড়ল না তার নামাজ হবে না, এই রকম ফতোয়াবাজি করাও ঠিক না। আর এর বিপরীতটাও ঠিক নাই, আপনার যেটা সহি মনে হচ্ছে সেটা করেন। আমি ব্যক্তিগত যেটা আমল করি সেটা হচ্ছে যে আমি যদি সময় পেয়ে যাই তাহলে পড়ে নি, আর যদি কখনো বাই চান্স নাও পড়ার সময় পাই,
তাহলে আমি মনে করি না যে সূরা ফাতিহা পড়ার সময় পেলাম না, আর পড়ছি, পড়তে অনেক সময় ভারী মনে হয়, ওইদিকে কেরাত চলছে, আর যদি কেরাতের সাথে আপনিও পড়তে থাকেন তো পড়তে বড় ভারী লাগে, ভারী লাগে না? পড়তে পড়তে বাধা প্রাপ্ত হচ্ছেন, আরে শুনছেন না পড়ছেন, গোলমাল হয়ে যাচ্ছে। এইরকম কষ্ট করে পড়া যুক্তিসঙ্গত নয়। এই ক্ষেত্রে যদি সূরা ফাতিহা না পড়ে তো নামাজ হবে না, এটা আমি বিশ্বাস করি না। যার ফলে এই ক্ষেত্রে এইরকম সংকীর্ণতা যেন না থাকে যে আমরা হলে দিস সুতরাং ওই ইমাম বুখারীর মতের উপরে থাকতে হবে, ইমাম শাফি, তাহলে তো আপনিও তো ইমাম বুখারীর মোকাল্লেদ হয়ে গেলেন। আর ইমাম আহমদের কেউ মোকাল্লেদ হয়ে গেলে যদি দোষ হয়, তো ইমাম বুখারীর মোকাল্লেদ হলে তো দোষ হবে, একই কথাই, পার্থক্য কিছু নাই। সুতরাং ইজতিহাদের ক্ষেত্রে যখন দেখবেন যে দলিল 19 আর 20 বা 18 ও 20, তখন বাড়াবাড়ি করবেন না। ভালো, যে কোনো মাসালার ক্ষেত্রে, শুধু সূরা ফাতিহার ব্যাপারটা নয়, 18 আর 20, আমার দলিল 18, আপনার দলিল 20, সেই জন্য আমারটাকে একবারে বাতিল ঘোষণা করে দিবেন, এমনটা করবেন না। কিন্তু যখন দেখবেন যে 15 আর 20, হ্যাঁ মেলা পার্থক্য আছে, মেলা পার্থক্য, আপনার 20 একবার দলিল মজবুত, আমার 15 বা আমার 10, তখন একবারে 10টাকে ছাড়তে হবে। হ্যাঁ, ওই যেটা 20 মজবুত দলিল তার উপরে চলতে হবে। এইভাবে চললে আশা করি উম্মতে মুসলিমার গোড়ামি দূর হয়ে যাবে, সংকীর্ণতা দূর হয়ে যাবে, আর একে অপরের ফতোয়াবাজিটা কম হয়ে যাবে, আর আমরা কোরআন হাদিসের কাছাকাছি আসতে পারবো, আর সবার উদ্দেশ্য থাকবে কোরআন হাদিসের কাছাকাছি। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই যদি সালাফি না হন, আহলুল হাদিস না হন, তো কোনো আহলে হাদিসই নেই। নাসিরুদ্দিন আলবানী যদি আহলুল হাদিস সালাফি না হয়, তো কোনো সালাফি নাই, মানে কোরআন সুন্নাহর বিনা কোনো শর্তে অনুসারী। শর্ত নাই যে ইমাম আবু হানিফা বললেন কি বললেন না, শাফি বললেন কি বললেন না, মালিক বললেন কি বললেন না, ইমাম বুখারী বললেন কি বললেন, এসব শর্ত না। বিনা কোনো শর্তে কোরআন এবং হাদিসের গভীর গবেষণার মাধ্যমে বিনা শর্তে আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলা, এটা হচ্ছে সালাফি তরিকা, এটা হচ্ছে আহলে হাদিসের তরিকা। আর এই তরিকার উপরে এই আইম্মা কেরামরা ছিলেন, তারা এই ব্যাপারে ফতোয়ার ক্ষেত্রে বলেছেন যে সূরা ফাতিহা শুনলে সেই ক্ষেত্রে পড়া যাবে না। সুতরাং তাদের মতের শ্রদ্ধা রেখে আপনি যদি তার উপর আমল না করেন, তাহলে শ্রদ্ধা রাখেন যে তারা ইজতিহাদ করেছেন, কিন্তু আমাদের মত অথবা আমরা যে মতের উপর আছি সেটা হচ্ছে এইরকম যে পড়ব, যেটা ইমাম শাফি ইমাম বুখারীর ইজতিহাদ, এর উপরে চলবে, অসুবিধা নেই, আপনি করেন। যারা বলছেন যে কোনো সময় মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, হানাফি ভাইরা এক কথায় কোনো সময় মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, তাদের দলিল সবগুলি দুর্বল। যদি বলে কোরআনে কারিম আল্লাহ বলেছেন যে যখন কোরআন পাঠ হবে চুপ থাকো, কোরআন পাঠ হবে চুপ থাকো, কোরআন পাঠ শুনবেন তাহলে তো চুপ থাকবেন, আর জোহরের নামাজে মনে মনে ইমাম পড়ে যে আপনি মনে মনে পড়বেন, এখানে আবার চুপ থাকার কোন যুক্তিসঙ্গত মানে আপনার দলিল আছে? কোনো যুক্তি নেই। হ্যাঁ, সুতরাং এইসব আয়াত দিয়ে তাদের দলিল সেখানে নাই, এইসব আয়াতের দলিল আছে ইমাম আহমদের, ইমাম মালিকের দলিল আছে। যারা বলছে উচ্চস্বরে যখন কেরাত হচ্ছে তখন চুপ থাকো, কিন্তু হানাফি ভাইদের দলিল আয়াতে যে ওয়াইজা করি আল কোরআন ফাস্তামিউলাহু আনসাতুল আল্লাহ মুতুর আমন, যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনে এবং নীরব থাকো, এতে দলিল নাই। জোহরে শোনেন না, আসরে শোনেন না, 11 রাকাতই শোনেন না, তাহলে চুপ কেন থাকবেন? যখন শুনছেন চুপ থাকেন, এই ক্ষেত্রে আপনি পেশ করতে পারেন। তারপরে আয়াত নামাজকেও সামিল আর সর্ব অবস্থাকে সামিল, আম। এজন্য ইমাম বুখারী এবং ইমাম শাফি তারা বলছেন যে নামাজের বিষয়টি খাস সূরা ফাতিহার বিষয়, এখানে শুনলেও সূরা ফাতিহা ব্যতিক্রম পড়তে হবে, তারা এইভাবে ব্যাখ্যা করেছেন তাদের। আর কোরআন তেলাওয়াত হলে শুনতে হবে, এটা সর্ব অবস্থাকে সামিল, শুধু নামাজের ক্ষেত্রেই আপনার কোরআন তেলাওয়াত শুনতে হবে। আর বাসাতে কোরআন তেলাওয়াত চলছে আর এদিকে বন্ধুদের সাথে গল্প চলতে আছে, হ্যাঁ, আপনার কোরআন খানির যে তরিকা, 5 জন 7 জন 10 জন হাফেজ কোরআন বকশাচ্ছে তেলাওয়াত করছে, কেউ কারো কোরআন শুনে না, তখন আয়াত উপর আমল করা বুঝে আসে না? বুঝতে পারছেন আমার কথা? এই প্রচলিত কোরআন খানি বকশানোর তরিকা কি জায়েজ এই আয়াতের আলোকে, যে আয়াতকে সূরা ফাতিহা পড়তে দেব না এই এই ক্ষেত্রে পেশ করছেন? একটু চিন্তা করে দেখুন তো, ওয়াইজা করি আল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, ফাস্তামেউলাহু, তখন শোনো মনোযোগ সহকারে, ও আনসেতু, আর নীরব থাকো। তাহলে তরিকা এটা হওয়া উচিত ছিল যে একজন পড়বে কারি হাফেজ আর বাকিরা বসে বসে শুনবেন, বুঝতে পারছেন না তো কিছুটা পড়ুক আর তর্জমা করুক, কিছু বুঝেন, এটা করে আরো ভালো হয়। তা না করে ভাগ করে নিয়েছেন, 5 পারা 5 পারা 5 6 30 6 জন হাফেজ ভাগ করে নিয়েছেন, আমার শেষ করলাম।
কোনো আয়াত হাদিস দ্বারা এইরকম তরিকা জায়েজ নয় যে হইচই করে একসাথে পাঁচজন সাতজন একই জায়গায় কোরআন পড়ছেন। একমাত্র শিক্ষার ক্ষেত্রে হইতে পারে, মাদ্রাসার ছাত্র হাফেজ তারা নিজের নিজের কোরআন মুখস্থ করছে, তাদের কথা আলাদা। তাহলে এই তরিকাতে কোরআন একসাথে পাঠ করা হইচই করে এটা আয়াত বিরোধী, জায়েজ না এই তরিকা। উপরন্তু কোরআন মাইয়াতের জন্য কোরআন দিয়ে বকশন এই মশলায় তাতে মতবিরোধ রয়েছে। আর সহি হচ্ছে যে দৈহিক এবাদত দিয়ে মাইয়াতকে নেকি পৌঁছানো এটা শরীয়ত সম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম করেননি। তার মেয়েরা ইন্তেকাল করেছে, তার ছেলেরা ইন্তেকাল করেছে, তার আপনজন ইন্তেকাল করেছে, সাহাবিরা ইন্তেকাল করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা রাশেদিন কেউ মাইয়াতের জন্য কোরআন খানি করে বকশানো একদিনও করেননি। তাহলে কোরআন খানি করে বকশানোর তরিকা এদিক দিয়েও অবিদাত, যদিও বেশ কিছু একশন আলেমরা কেয়াস করেছেন, কিন্তু এবাদতে কেয়াস চলে না। যে দান খায়রাত চলে, সুতরাং কোরআনটাও পড়ে দান করলাম না। টাকা পয়সার দান চলে, হ্যাঁ হজুমরা চলে, সেই জন্য কোরআন খানি করাও চলে মাইয়াতের পক্ষ থেকে, এটা এবাদতে কেয়াস। এবং এবাদতে কেয়াস চলে না, যুক্তি চলে না, এবাদতে প্রুফ চলে। এবাদতে প্রমাণ পেশ করতে হবে যে এইরকম এবাদতের নজির রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত কিনা। এই ছিল মুক্তাদিদের কেরাত। আচ্ছা, ইমামের কেরাত আর একাকি নামাজের কেরাত, এই সম্পর্কে ইখতিলাফ আছে, এটাও জেনে রাখা দরকার সাধারণ মানুষের। হানাফি মাযহাবে ইমামের জন্য একাকি নামাজের জন্য সূরা ফাতিহা পড়া ফরজ রুকুন নাই, তাদের কাছে ফরজ আর ওয়াজিবে পার্থক্য আছে, আর তাদের মতে এটা হচ্ছে ওয়াজিব। আর এটা ছেড়ে দিলে নামাজে ঘাটতি তো হবে কিন্তু হয়ে যাবে। তারা বলছে লা সালাতা, না নামাজ কামিল হবে না, অসম্পূর্ণ হবে। আর এর খণ্ডনের জন্য হাফিজ রহমতুল্লাহ আলাইহি পরের হাদিসটি এনেছে, লাতুজির হাদিসটি নিয়ে এসেছেন, লাতুজির হাদিস যেটা ইবনে হিব্বান আর দারকুতনিতে আছে, যে নামাজ চলবেই না, অচল হবেই না, এটা নাফিয়ে সেহাত মানে শুদ্ধই হবে না, নাফিয়ে কামাল নাই। তারা যেমন যুক্তি পেশ করেছে লা ঈমান আল ইমান লা আমানাত আল্লাহ, যার আমানত নাই তার ইমান নেই, মানে কামিল ইমান নেই। ওই ওই হাদিসগুলিতে এইরকম অর্থ আছে, কিন্তু এই হাদিসের ক্ষেত্রে এই অর্থ প্রযোজ্য নয়। যেখানে কোন আয়াতে বা হাদিসে বলা হয়েছে না বলা হয়েছে, সেটা অসম্পূর্ণতাকে না করা হয়েছে, না একবারে শুদ্ধতাকে না করা হয়েছে। কখনো কখনো শুদ্ধতার না করা হয়েছে, শুদ্ধই হবে না, আর কখনো কখনো তার পূর্ণতার না করা হয়েছে, পূর্ণ হবে না। তো এখানে এই হাদিস স্পষ্ট করে যে নামাজ হবেই না যদি সূরা ফাতিহা না পড়ে। কিন্তু তারা বলছে যে ইমাম হোক অথবা একাকী নামাজি হোক, এমনকি যদি ইমাম সাহেবও সূরা ফাতিহা না পড়ে আর তিনটি আয়াত পাঠ করে নেয়, যে কোনো জায়গা থেকে নামাজ হয়ে যাবে। একাকী নামাজ পড়ছেন, সূরা ফাতিহা মুখস্থ আছে, তারপরে পড়লেন না, কোথাও থেকে তিনটি আয়াত বা তিনটি আয়াত সম পরিমাণ একটা লম্বা আয়াত পড়ে নেন, তাদের কাছে নামাজ হয়ে যাবে, এটা তাদের ফেকার ফতোয়া। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দগিতে একদিন এক রাকাত নামাজ এরকম পড়েননি, এটা এরও তো একটা নজির থাকতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন এইরকম নামাজ, যে সূরা ফাতিহা মুখস্থ আছে নিজে অথবা কোনো সাহাবীর মুখস্থ আছে, তারপরে বলছেন অসুবিধা নেই সূরা ফাতিহা আজকে পড়িও না, তিনটি অন্য আয়াত দিয়ে নামাজ পড়ে নাও তুমি একাই, অথবা অনুমতি করে দাও, আচ্ছা এরকম নজির নাই, তারপরে ফেকার ফতোয়া কেন এরকম হবে যে এটা ওয়াজিব ফরজ নাই? তাহলে এই ফতোয়া ভুল। বাকি আইমা কেরাম, ইমাম শাফেঈ, মালিক, ইমাম আহমদ, মুহাদ্দিসিন কেরাম সকলে বলছেন যে ইমাম আর একাকী নামাজি যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না, নামাজ হবে না। ভাষ্যকারে যেন লিখছেন মুক্তাদির ক্ষেত্রে, মুক্তাদির ক্ষেত্রে আবার ফিরে আসি, আম্মাল ইমাম মালিক ফায়ারা ওজুবে কেরাতিল ফাতিহা ফিসিরিয়া, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব ফিসিরিয়া চুপি কেরাতে, যখন মনে মনে কেরাত হবে সিরি নামাজ, এইরকম সিরি নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ। ও আদাম মাশরুইয়াতিহা ফিল জাহরিয়াতি, আর উচ্চ স্বরে যখন কেরাত হবে তখন সূরা ফাতিহা মুক্তাদির জন্য পড়া শরীয়ত সম্মত নয়, এটা ইমাম মালিকের মত, এটা হচ্ছে ইমাম আহমদের মত। আর তা তিনি বলছেন যে হাযাল কাউল তাজতামিউ ফি আদিল্লাতুল ফারিকাইন, এতে দুই রকমের দলিলগুলির সমন্বয় হয়ে যাবে। দুই রকমের দলিল কেমন?
দুই রকমের দলিল হচ্ছে যে এক রকম দলিল যখন কোরআন পাঠ হবে তখন চুপ থাকো, আর আর এক রকম দলিল হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো দুটো সমন্বয় করব কি যে যখন শুনবো উচ্চ স্বরে শুনছি এখন তখন পড়া চলবে না, আমল হয়ে গেল ওয়াইদা করিয়া ফানসুত ওয়াইদা করিয়াল কোরআন ফাস্তামিউল আনসুতুর আমল হয়ে গেল। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এর উপর আমল হয়ে গেল কিসে, যখন শুনছে না এমাম মনে মনে পড়ছে না আমি মনে মনে পড়ছি মুক্তাদি, কোনো অসুবিধা নেই, এমামেরও ডিস্টার্ব করলো না আমারও কোনো ডিস্টার্ব নেই পড়তে। চার এমামের দুই এমাম, এমাম মালিক এমাম আহমদ, আর তারা সকলে কোরআন সুন্নার অনুসারী ছিলেন, তারা নিজেরা কারো মোকাল্লেদ ছিলেন না, আর তারা মজহাবের কোন রকমের ভিত্তিও রেখে যাননি, গোড়াপত্তন রেখে যাননি যে আমরা এইসব তরিকা আবিষ্কার করে গেলাম, বরং তারা নিজের ইজতিহাদ মোতাবেক ফতোয়া দিয়ে গেছেন, লোকেরা পরে গোড়ামি করে এক একটা তরিকা অন্ধভাবে ধরেছে। এই অন্ধত্ব জায়েজ নাই, কিন্তু ওলামায়ে কেরাম থেকে উপকৃত হওয়া যে তাদের ইজতিহাদকে সামনে রাখলাম, তারপরে তাদের দৃষ্টিকোণটা স্টাডি করে দেখে নিয়ে যেটা কোরআন সুন্নার কাছাকাছি তার উপর আমল করলাম, এটা ছিল আমাদের উচিত করণীয়। এমাম আহমদের দৃষ্টিভঙ্গি কি, এমাম আবু হানিফার দৃষ্টিভঙ্গি কি, এমাম মালিকের দৃষ্টিভঙ্গি কি, এমাম শাফির দৃষ্টিভঙ্গি কি, এমাম বুখারী কি বলতে চেয়েছেন, এটা আমরা পড়ে নিয়ে তারপরে সেখান সেটাকে কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখলাম যে কোন মতটি কোরআন এবং হাদিসের নিকটবর্তী, যেটা কোরআন হাদিসের নিকটবর্তী ওটাকে নেব। সে আবু হানিফার সাথে গিয়ে মিলে যাক, বা শাফির সাথে মিলুক, অথবা মালিকের সাথে মিলুক, আর আহমদের সাথে মিলুক, আর ইমাম বুখারীর সাথে মিলুক, এটাই ছিল মুসলিম জাতির তরিকা। কিন্তু না, এক ইসলামকে চার ভাগে ভাগ করে নিয়েছে, আমরা ভাই এই নামাজ পড়ো, তোমরা ওই নামাজ পড়ো, ওরা ওই নামাজ পড়ে না, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। এখন আলহামদুলিল্লাহ এমন ওলামা হতে পারে এবং ইজতিহাদ না করতে পারবে, যারা আগের ইজতিহাদ করেছেন তাদের কথাগুলিকে সামনে রেখে বিবেক বিবেচনা তো করতে পারবেন যে কোনটা সহি হাদিসের কাছাকাছি, কোনটা দলিলের দিক থেকে মজবুত, এতটুকু করার মতো যোগ্যতা অনেকের আছে, সাধারণ লোকের নাও থাকলেও বড় বড় আলেমদের আছে। সুতরাং আলেমদের করণীয় হচ্ছে এইভাবে মানুষকে গাইড করা, মানুষকে বিভ্রান্ত না করা, যে আমরা অমুক মজহাবের লোক, ওরা অমুক মজহাবের লোক, এটা বিভ্রান্ত করা। আর ভাই আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে দেখলাম আইম্মা কেরাম ইখতিলাফ করেছেন, কিন্তু মনে হচ্ছে যে অমুক ইমাম সাহেবের মতটি সহি হাদিসের কাছাকাছি, সুতরাং সেই মোতাবেক আমল করুন, এটা হচ্ছে সঠিক দিক নির্দেশনা। এইভাবে আলেমদেরকে জনসাধারণদের গাইড করা উচিত। সূরা ফাতিহার আলোচনার পরে আশা করি যথেষ্ট এই আলোচনা, যদিও সূরা ফাতিহা নিয়ে বড় বড় কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা যে ইমামের পিছনে পড়া এই বিষয়ে শুধু উর্দু বাংলায় নয়, আরবিতে এর চেয়ে বড় বড় কিতাব লেখা হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কিতাব হয়েছে জুজুল কেরাত খালফাল ইমাম, একটি কিতাবই শুধু ইমামের পিছনে কেরাত পড়ার ব্যাপারে তিনি লিখেছেন। আর এছাড়া ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে সূরা ফাতিহার উপর। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়া যে 37 খণ্ডের ফতোয়ার কিতাব রয়েছে মাজমুআ ফতোয়া, তাতে 80 পৃষ্ঠা শুধু লিখেছেন সূরা ফাতিহা ইমামের পেছনে পড়া যাবে কি যাবে না এই বিষয়ের উপর। আমরা যখন এগুলি পড়িনি, দেশে পড়াশোনা করেছিলাম, এই বই কিতাবগুলি চোখে দেখিনি, শুধু শুনতাম অথবা অনেক সময় শুনিনি, তখন আমাদের অনেক সংকীর্ণতা ছিল, যেটা আমাদের ওস্তাদরা বলে দিয়েছে, আর যেটা যে যে তরিকার উপর, হানাফি হানাফি তরিকার উপর, আহলেদিস আহলেদিস তরিকার উপর বড়ই শক্ত তখন। কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে এর উপর একটা আর্টিকেল লেখার জন্য দেওয়া হয়েছিল, তখন আমাদের যুগে নিয়ম ছিল যে এক একটা আর্টিকেল লিখতে হবে, ওতে 20 মার্ক থাকবে, যেটা রেজাল্টের সাথে ওটাকে সামিল করা হবে। তো আমার বিষয়বস্তু ছিল সূরা ফাতিহা পড়া, ইমামের পেছনে পড়বে না পড়বে না মুক্তাদি, এর ওপর লিখতে গিয়ে অনেক পড়াশোনার পরে দেখলাম যে এইরকম সংকীর্ণতা মোটেই জায়েজ নয়। দেখলাম যে বিপরীত দলিলগুলি দেখলাম, যারা মধ্যমপন্থী তাদের দলিলগুলি দেখলাম, সমস্ত আইম্মা কেরামদের দলিলগুলি দেখার পরে দেখলাম যে সুবহানাল্লাহ, এই ক্ষেত্রে সংকীর্ণতা মোটেই জায়েজ নয়। আর তখন থেকে আমি, যদিও আমি ওই যে আমার 20 মার্কের এতে ওস্তাদ বলছিল ইমাম ইবনে তাইমিয়ার মত, ইমাম আহমদের মতের ওপর,
উনি খুব জোর দিয়েছিলেন, কিন্তু আমি ওর বিপরীত লিখেছিলাম, কারণ আগে থেকে মগজে ওইটাই ঢুকেছিল। আর পড়াশোনা করলেও ইমাম শাফির মত, ইমাম বুখারীর মতকে আমি প্রাধান্য দিলাম, হ্যাঁ, যাতে আমার 20 নম্বরে 2 নম্বর কেটেছে, 18 নম্বরই পেয়েছি, হ্যাঁ, তারপরেও আমি আমার মতের উপর তখন শক্ত ছিলাম। কিন্তু পড়াশোনাতে ফায়দাটা এই হলো যে 80 পৃষ্ঠা ইবনে তাইমিয়ার পড়লাম, ওইদিকে ইমাম বুখারী জুজুল কিরাত পড়লাম, ওইদিকে ইমাম আবু হানিফার কিতাবের হানাফি মজহাবের ফিকা পড়লাম, সবগুলি পড়াশোনা করে দেখলাম যে মধ্যম পন্থা যারা অবলম্বন করেছে তাতে কোনো দোষ নেই। আর যদি কেউ সূরা ফাতিহা পড়ার সময় পড়ে নাই, তাদের উপরে আমার কোনো আপত্তি নেই, বরং আমি এখন পর্যন্ত সূরা ফাতিহা পড়ার চেষ্টা করি আমি পিছনে, এবং সতর্কতামূলক পড়তেও বলি, যদিও শুনছেন তারপরেও আল্লাহ দলেন আমিন বলার পরে সতর্কতামূলক পড়ে নিতে বলি। কিন্তু এই ফতোয়াবাজি করি না যে একজন মানুষ যখন সূরা ফাতিহা শুনল তারপরে পড়ল না, তারপরেও তার নামাজ বাতিল হয়ে যাবে, হবে না নামাজ, এরকম ফতোয়া দিনে এরকম শক্ত ভূমিকা রাখি না, কারণ এটাও এক ধরনের গোড়ামি, যাতে থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। আবার বলছি, আবার আর একটা কথা বলি, কারণ আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে নামাজের হেফাজত করা, যে যারা মোটেই সূরা ফাতিহা পড়েন না তাদের নামাজ বিপদে আছে। সুতরাং আল্লাহর হস্তে কমপক্ষে 11 রাকাত নামাজে যে শুনছেন না, তখন সূরা ফাতিহা অবশ্যই পড়বেন। যদি সূরা ফাতিহা না পড়েন, কাল কিয়ামতে হয়তো বড়ই আফসুস, আক্ষেপ করতে হবে, কারণ প্রথম পরীক্ষাতে যেটা প্রথম সাবজেক্ট তাতে ফেল করে যাবেন, নামাজে ফেল করে যাবেন, এমনটা যেন না হয়। মজহাবি গোড়ামি করে হানাফিদের এক শ্রেণীর বিদাতপন্থীরা, সবাই বিদাতপন্থী নয়, কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থীরা জাল হাদিস পর্যন্ত গড়েছে, হেদায়ার ভূমিকাতে আছে এই ধরনের হাদিসগুলি, এক মিথ্যুক তাদের হাদিস গড়েছে। এরা কি, মান কারা খালফাল ইমামে মোলিয়া ফুহু নার, যদি কেউ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুন দেওয়া হবে। আর এই হাদিস আমি শুনেছি ওয়াজ মাহফিলে বিদাতি মলবিদের, এদের যারা বিদাতি মজহাবি গোড়ামি যারা করে, আর মজহাবি গোড়ামি করাই বিদাত, মজহাবের পক্ষপাতিত্ব, আমি কোরআন হাদিসের পক্ষপাতিত্ব করি না, মজহাবের তরফদারি করি, এটা বিদাত, শুনে রাখেন ভালো করে। আমি যদি কোরআন হাদিসের খেদমত আমার উদ্দেশ্য না থাকে, কোরআন হাদিসের পক্ষপাতিত্ব না করি, মজহাবের তরফদারি পক্ষপাতিত্ব করি, তাহলে এটা হচ্ছে বিদাত, জঘন্য বিদাত। তো এইরকম মৌলবিদের আলেমদের আর বক্তাদের সংখ্যায় বেশি, তাদের মুখ থেকে শুনেছি, আর হেদায়ের ভূমিকা তো আছে, যদিও তারপরে ভাষ্যকার লিখে দিয়েছেন বা সারাহে কায়ার যে সারা ভাষ্য লিখেছেন আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই, তিনিও লিখেছেন এই হাদিসগুলি জাল, হানাফি বড় বড় মহাদিসরা লিখেছেন এই হাদিসগুলি জাল, মামুন বিন আহমদ মিথুক এরাকি এই হাদিস গড়েছে, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লে মুখে আগুন দেওয়া হবে আমার পিছনে, এই মিথ্যা হাদিস গড়েছে, এমনকি হাদিস গড়েছে ইমাম আবু হানিফার প্রশংসায় আর ইমাম শাফির কুৎসায়, এই মিথ্যুক গড়েছে, তাদের পরিণাম আল্লাহর কাছে যা হওয়ার হয়ে গেছে। যারা জেনে শুনে মিথ্যা কথা বলেছে আল্লাহর দিন সম্পর্কে আর বলবে কিয়ামত পর্যন্ত, তাদের পরিণাম কি হবে কিয়ামতের দিনে সবাই দেখতে পাবেন। তো কথা হচ্ছে যে এই জাল জৈফ থেকে সতর্ক করার জন্য আপনাদের বলি দিলাম। আর এক বক্তা আসবে, আমি আজকে কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করলাম আপনাদের সামনে, আর আমার কথা শুনবেন, আর এক বক্তার কথা শুনবেন, ওয়াজ মাহফিলে যে সূরা ফাতিহা আমার পিছনে পড়লে মুখে আগুন দেওয়া হবে কিয়ামতের দিন, তখন তো সাধারণ মানুষ, আপনি তো বিব্রত হয়ে যাবেন, আরে এত বড় আলেম, আর যার ভিজিট তার যার যার এক একদিনের ওয়াজ মাহফিল আনলে 10,000 টাকা লাগে ইন্ডিয়া বাংলাদেশে, আর সে বলছে যে সূরা ফাতিহা পড়লে মুখে আগুন দেওয়া হবে, তাহলে কেন সূরা ফাতিহা পড়বো? এই জন্য কোন একজন সালাফের ইমাম, আমি নামটা ভুলে যাচ্ছি, তিনি বলেছেন যে কিয়ামতের দিনে আমাকে দুটো কাজে যদি অপশন দেওয়া হয়, কথাটা মনে পড়লো, খুব যুক্তিসঙ্গত, শুনে রাখেন, তিনি বলছেন যে কিয়ামতের দিনে আমাকে যদি এখতিয়ার দেওয়া হয়, অপশন দেওয়া হয় যে এটা চয়েস করো না এটা চয়েস করো, যদি আমাকে বলা হয় যে মুখে আগুন নাও কারণ তুমি সূরা ফাতিহা পড়েছো, এটা একটা অপশন, আর একটা অপশন হচ্ছে যে তোমার নামাজ বাতিল হয়নি, কেন তুমি সূরা ফাতিহা পড়লা না, সূরা ফাতিহা পড়নি তাই তোমার নামাজ বাতিল হয়নি, এটা একটা। আরেকটা হচ্ছে সূরা ফাতিহা কেন পড়েছো তোমার মুখে আগুন, তা আমার কাছে কোনটা হালকা? তিনি বলছেন যে আমার কাছে মুখে আগুন নেওয়া হালকা, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ যেন এই কথা না বলেন যে তোমার নামাজ বাতিল, কারণ নামাজ বাতিল হলে চিরকালে জাহান্নামী,
আমি জাহান্নামী হতে চাই না, বুঝতে পেরেছেন? কারণ তিনি জানছিলেন যে এটা জাল কথা, মুখে আগুন দেওয়ার হাদিস জাল, আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা হাদিস সহি। সুতরাং কিয়ামতে যেন এই আশঙ্কা আমার না থাকে যে আমি নামাজ তো পড়ে গেলাম কিন্তু কবুল হলো না, আল্লাহ বলছেন তোমার নামাজ বাতিল, এমনটা না হয়, এই অপশন আমি চাই না, বুঝতে পেরেছেন? তাহলে এরপরে কখনো এরকম কাজ করবেন না। তারপর অনেকে আছেন আলোচনা শুনছেন কিন্তু নিজেকে গিয়ারে দিয়ে রেখেছেন, মানে নীরব নামাজ পড়ে অভ্যাস, ইক্তাদায়তু বিহাজাল ইমামের বিদাত পড়ে নিলেন আর বুকে হাত বাঁধলেন, সানা তো সুন্নাত তো পড়লেন আর সূরা ফাতিহা পড়লেন, অটোমেটিকলি মাসলা জানছেন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে কি সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, না পড়লে নামাজ হবে, না শুনেছি তো হবে না, কিন্তু আপনার আমল ওই রকমই চলছে, ওই বিদাতি আমলই চলছে, এখনো সূরা ফাতিহা পড়েন না, তাহলে শোনার সাথে আমল চেঞ্জ করতে হবে। দশ বছর বিশ বছর ধরে ওই যে একটা খারাপ অভ্যাস হয়ে আছে নীরব থাকা, সানা পড়ে নীরব থাকা, এই বদ অভ্যাস যেন না থেকে যায়, সূরা ফাতিহা পড়েন, এখন থেকে শুরু করেন সূরা ফাতিহা পড়েন। আমি আপনাকে চাপ সৃষ্টি করেছেন না জেহরির ব্যাপারে, উচ্চ স্বরে কেরাত হচ্ছে তখন বলছিলেন, কিন্তু কমপক্ষে যখন মনে মনে কেরাত হচ্ছে অথবা শুনছেন না অবশ্যই পড়েন, আর না হলে আবার বলছি যে কিয়ামতের দিন আক্ষেপ যেন না করতে হয় যে নামাজ কবুল হয়নি। এবারে আসি বিসমিল্লাহ সম্পর্কে হাদিসে। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর কানু ইফতাতিহুনা সলাতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুত্তাফাকুন আলাইহ। যাদা মুসলিমুন লা ইয়াজকুরুনা বিসমিল্লাহির রাহমানির রাহিম ফি আউয়ালি ক্বিরাতিন ওয়া লা ফি আখিরিহা ওয়া ফি রিওয়ায়াতিন লি আহমদ ওয়া নাসাই ওয়া ইবনে খুযাইমা লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ফি উখরা লি ইবনে খুযাইমা কানু ইউসিররুন ওয়া আলা হাযা ইউহমালুন নাফিউ ফি রিওয়ায়াতি মুসলিমিন খিলাফান লিমান আআল্লাহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ওয়া উমার এবং উমার কানু ইফতাতিহুনা সলাতা, তারা সলাত আরম্ভ করতেন, নামাজ শুরু করতেন কি দিয়ে? বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। মানে তাদের নামাজ শুরু হইতো, প্রথম কথা তাকবীরে তাহরিমা হইতো, সানাও হইতো, সে সুবহানাকা হোক বা আল্লাহ বাইত বাইনি হোক বা ইন্নী ওয়াজাহতু ওয়াজিয়া হোক, যে ইস্তিগফার দোয়া সেটা হইতো, কিন্তু যখন সূরা কেরাত শুরু করতেন তখন কি দিয়ে শুরু করতেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দি। আর কোরআনে কারীম শুরু করার পূর্বে আউযু বিল্লাহ পড়তে হবে, এটা হচ্ছে কোরআনি নির্দেশ। আল্লাহ বলেন ফায়দা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা হ্যাঁ কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে, আউযু বিল্লাহও পড়বেন আর মনে মনে বিসমিল্লাহ পড়বেন, কিন্তু উচ্চ স্বরে বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর তারা কি করতেন? নামাজ শুরু করতেন, মানে উচ্চ স্বরে কেরাত যে শুরু করতেন কি দিয়ে? আলহামদ থেকে শুরু করতেন। তাদের কেরাত শুরু হইতো ইস্তিগফার পড়ে নেওয়ার পরে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পড়ে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই দিয়ে শুরু হইতো বিসমিল্লাহ। এক কথা বিসমিল্লাহ পড়তেন না জোরে। এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহ বুখারী মুসলিমের হাদিস। যাদা মুসলিম মুসলিমে রয়েছে লা ইয়াজকুরুনা বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করতেন না, উচ্চারণ করতেন না, ফি আউয়ালি কিরাতিন কিরাতের শুরুতেও না, ওয়ালা ফি আখিরিহা কিরাতের শেষেও না। তার মানে সূরা ফাতিহার আগেও না আর সূরা ফাতিহার শেষে যে আরেকটি সূরা শুরু করবেন সেখানেও না, কোনো সূরা শুরু করার পূর্বে বিসমিল্লাহ তারা পড়তেন না। কথাগুলি একটু অস্পষ্ট তাই না? অস্পষ্ট না? লায়েজ করুন না, তারা উল্লেখ করতেন না, মানে উচ্চ স্বরে উল্লেখ করতেন না, নাকি আসতে উল্লেখ করতেন না, অস্পষ্ট না? খানিকটা স্পষ্ট হাদিস আসছে, একটি হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে, ওয়ফি রিওয়ায়াত লি আহমাদা, আর একটি মুসনাদ আহমাদের রিওয়ায়াতে আছে, নাসাইতে আছে, ইবনে খুযাইমাতে আছে, লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে পাঠ করতেন না। এটা ক্লিয়ার না? কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, হ্যাঁ তারা কি করতেন না? বিসমিল্লাহির রহমানের উচ্চ স্বরে পড়তেন না। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম করতেন না। ওয়া ফি উখরা ইবনে খুযাইমা, ইবনে খুযাইমার একটি রিওয়ায়াতে রয়েছে, কানু ইউসিররুন, আরো স্পষ্ট, তারা বিসমিল্লাহ মনে মনে পড়তেন, ইউসিররুন আস্তে আস্তে পড়তেন, বিসমিল্লাহ মনে মনে বিসমিল্লাহ পড়লেন তারপরে
জোরে কেরাত শুরু করতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জেহরি কেরাতে, জেহরি কেরাতে মাগরিবের প্রথম দুই রাকাতে, এশার প্রথম দুই রাকাতে, ফজর নামাজগুলিতে, তারপরে জুমার নামাজে, ঈদের নামাজে, ইস্তিসকার নামাজে, সূর্য চন্দ্র গ্রহণের নামাজ, এগুলি হচ্ছে জেহরি কেরাতের নামাজ, এগুলি হচ্ছে জেহরি কেরাতের নামাজ। ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ বলছেন ওয়া আলা হাযা ইউহমালুন নাফিয়ু ফি রিওয়ায়াতে মুসলিম, মুসলিমের রিওয়ায়াতে যে আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম তারা উল্লেখ করতেন না, উল্লেখ করতেন না অর্থ কি না হবে, এটি অর্থ না হবে সে হাদিসে যেটা আছে, মানে আস্তে পড়তেন, জোরে উল্লেখ করতেন না, কানু ইউসিররুন এই অর্থই নিত, লায়েজ করুন মানে লায়েজ হারুন, লায়েজ করুন মানে কি হবে তাহলে, লায়েজ হারুন জোরে পড়তেন না তারা, খেলাফান লিমান আল্লাহ। ইমাম ইবনে হাজার ইঙ্গিত করছেন এখান থেকে যে এই হাদিসটাকে কিছু কিছু লোকেরা বলেছেন যে এতে আপত্তি আছে, মানে হাদিসটা দুর্বল, কিন্তু এটা তার কাছে ঠিক না, ইবনে হাজার রহমতুল্লাহর কাছে সেটা ঠিক না, খেলাফান বিপরীত ওই সব লোকদের যারা এই হাদিসটিকে ব্যাধিগ্রস্ত বলেছেন, মানে এর ইল্লত আছে, রোগ আছে, ব্যাধি আছে, এ কথা বলেছেন, এটা ঠিক না তিনি বলতে চেয়েছেন। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল, সূরা ফাতিহার পূর্বে জোরে কিরাত হইলে বিসমিল্লাহ জোরে হবে না আসতে হবে, আসতে হবে, এই সম্পর্কে আইম্মা কেরামদের ইখতিলাফ আছে, কিন্তু একমাত্র ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই আর শাফে ইমাম শাফির অনুসারী যারা শাফি মজহাবের মুকাল্লিদ তারাই শুধু জোরে কিরাতে বিশ্বাসী, জোরে কিরাতে বিশ্বাসী, জোরে কিরাত করে থাকে, আর বাকি অন্য অন্যরা তারা মনে মনে কিরাত করে থাকে, মনে মনে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, মুহাদ্দিসিনে কিরাম, আহলে হাদিস ওলামারাও তারা বলছেন যে জোরে বিসমিল্লাহ পড়ার হাদিস সহি নয়, যেসব দলিল পেশ করেছে জোরে বিসমিল্লাহ পড়ার তারা সেগুলি সহি নয়, জয়ীফ, বরং আস্তে বিসমিল্লাহ পড়ার হাদিস হচ্ছে সহি, আর বুখারীর হাদিস মুসলিমের হাদিস স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে কিরাত শুরু করতেন উচ্চস্বরে কিরাত, আর তার আগে বিসমিল্লাহ পড়তেন, কারণ ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে, কিন্তু মনে মনে পড়তেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল, যে তাকলিদ মানে অন্ধ অনুসরণ কারো জায়েজ নয়। অনেকে আমাদের দেশের ভাইরা মনে করেন যে আমরা শুধু মনে হয় হানাফি মজহাবের বিরুদ্ধেই বলি, ভাবে না এখানে কার বিপরীত গেল মশলা, ইমাম শাফির বিপরীত গেল, ইমাম শাফির মতটি দুর্বল বলে বলো, এটা দুর্বল, ইমাম শাফির মত সহি হাদিসের উপর নির্ভরশীল নয়, এই ক্ষেত্রে হয়তো তার কাছে সহি হাদিস পৌঁছেনি এই বিষয়ে, আর অন্য আইম্মা কেরামদের দলিল বেশি মজবুত তুলনামূলক, সুতরাং যেটা সহি হাদিসের কাছাকাছি তার উপর আমল করতে বললাম যে মনে মনে বিসমিল্লাহ পড়বেন। আমাদের দেশের এক শ্রেণী আলেমরা বিভ্রান্ত করে জনসাধারণকে, সৌদি আরব থেকে গিয়ে যদি কোনো সহি মাসলার কথা বলেন যে এইভাবে নামাজ পড়া উচিত, তবে আরে আরে জানো না আমরা হানাফি, সৌদি আরব লোক সাফে, মিথ্যা প্রমাণ হইল না, সৌদি আরবের জোরে বিসমিল্লা পড়া হয়, কোনোদিন হারমাইন শরীফে না মক্কা মদিনায় শুনেছেন জোরে বিসমিল্লা, যদিও একজন দুইজন ইমাম আছেন এইরকম তারা কখনো কখনো বিসমিল্লা জোরে পড়েন, হয়তো দামামে এরকম কেউ শুনেছেন, শুনেছেন কেউ মাঝে মধ্যে কখনো শুনেছেন, তারা ওই রকম হয়তো দক্ষ আলেম নন, প্রথম কথা, এক নম্বর কথা যে তাদের এইরকম তাহাকি গবেষণা আছে নেই, দুই নম্বর কথা কিছু ইমাম আছে যারা আলহাসা এলাকার আছে, আর আলহাসায় কিছু সাফি আছে, জন্মসূত্রে হয়তো সাফি, সুতরাং ওই তরিকাটা ধরে আছে, মাঝে মধ্যে ওর উপর একটু আমল করে, অথবা মনে করে যে ওটাও হাদিস আছে যদিও জয়ীফ, ওর উপর একদিন দুদিন আমল করি, এরকম কিছু হতে পারে। জি হ্যাঁ, জোরে বিসমিল্লাহ পড়া নামাজের মধ্যে কেরাতের পূর্বে, সূরা ফাতিহার পূর্বে, অন্য সূরার পূর্বে, এটা সুন্নত নয়, বরং এটা দুর্বল। ভাষ্যকার বলছেন এই জন্য যে জাহাবা শাফি এলা ওজুবিহা, এমন শাফি বলছেন না জোরে বিসমিল্লাহ পড়া উচিত, আর জমহুরুল ওলামা অধিকাংশ আইম্মা কেরাম ওলামারা বলছে যে না জোরে পড়া যাবে না, ওহু আমার ভিউন আনিল খোলাফায় রাশেদিন, এটাই খোলাফায় রাশেদিনের আমল রাসূলুল্লাহ সাল্লামের পরে, রাসূলুল্লাহ সাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায় রাশেদিনের আমল, ওয়া তাওয়াইফ মিনাস সালাফ ওয়াল খালাফ, সালাফ খালাফ আগের পরের আইম্মা কেরামদের আমল, ওহু আর রাজিহ, আর এটাই হচ্ছে বেশি ঠিক। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে কি বলেছেন শুনেন, বলছেন আল মুদাওয়ামাতু আলাল জাহরে বিহা বিদআতুন,
কেউ যদি কন্টিনিউ জোরে বিসমিল্লাহ পড়ে তাহলে বিদাত, তাহলে কখনো কখনো যদি বিসমিল্লাহ জোরে পড়ে না তিনি বিদাত বলেননি। যদিও দুর্বল একটু মতের দিক থেকে বা দলিলের দিক থেকে, হয়তো মাঝে মধ্যে সপ্তাহে দুদিন একদিন বা এক দু অক্তে কখনো বিসমিল্লাহ জোরে পড়ে নাই, জায়েজ হইতে পারে। কিন্তু যদি কন্টিনিউ কেউ বিসমিল্লাহ জোরে পড়ে, তিনি বলছেন এটা বিদাত, মুখালিফাতুল সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী কাজ। ওয়াল আহাদিসুল মুসাররাহাতু ফিল জাহরি কুল্লুহা মাওদুআ, আর বিসমিল্লাহ জোরে পড়ার মর্মে যে হাদিসগুলি এসছে সেগুলি সবগুলি জাল। তিনি যাইফ শুধু বলেননি, বরং জাল বলেছেন। যেগুলি স্পষ্ট তাদের দলিল পেশ করে তারা, সেগুলি সহি নয়। একটি আরো মজবুত দলিল শুনেন, যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ জোরে পড়া যাবে না। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হাদিস বুখারী মুসলিমে আছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক ইরশাদ করছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, আমি নামাজকে আমার মাঝে আর বান্দার মাঝে আধা আধি ভাগ করেছি। আমি নামাজকে, নামাজকে মানে সূরা ফাতিহাকে বুঝাইতে চেয়েছেন, এই জন্য সূরা ফাতিহা একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ। সূরা ফাতিহার 14 বা তারও বেশি নাম উল্লেখ করেছেন ওলামারা, তাফসীরকাররা, তার মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, সূরাতুল হামদ, সূরাতুস শিফা, সূরাতুর রুকিয়া, এগুলি হচ্ছে সূরা ফাতিহার নাম। তো আল্লাহ পাক বলছেন যে আমি নামাজকে মানে সূরা ফাতিহাকে ভাগ করেছি আমার মাঝে এবং বান্দার মাঝে, নিসফাই নেই, অর্ধা অর্ধি, অর্ধেক আমার আল্লাহ বলছেন আর অর্ধেক বান্দার। ফাইদা কালা, সুতরাং বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক কোথা থেকে শুরু করলেন? আলহামদু থেকে শুরু করেছেন। যদি বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ হইতো, যেমন ইমাম শাফি বা শাফিরা বলে থাকে, তাহলে আল্লাহ পাক বলতেন ফায়জা কাল আল আবদু বিসমিল্লাহ রহমান রহিম, বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিস স্পষ্ট যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, তবে বিসমিল্লাহ কোরআনে কারিমের অংশ, বিসমিল্লাহ কোরআনে কারিমের অংশ, সূরা নামলের অংশ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ রহমান, সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি লিখেছিলেন, চিঠিতে প্রথমে ছিল বিসমিল্লাহ লিখা। এই জন্য সন্নতি তরিকা হচ্ছে যে চিঠিতে আপনি বিসমিল্লাহ লিখবেন। হ্যাঁ, বিদাতিদের লক্ষণ হচ্ছে এলাহি ভরসা লিখা, বিদাতিদের কাজ। এর চাইতে জঘন্য বিদাতি হচ্ছে 786 লিখা। 786 অঙ্ক বের করে হরে কৃষ্ণ হয় জানেন? এর আগে আমি কোন বক্তব্য বলেছি, অনেকদিন আগে বলেছি, এই জন্য আবার একটু রিনুয়াল করে দিলাম, কারণ অনেক নতুন ভাইরা আসছেন। 786, প্রথম কথা বিসমিল্লাতে 19টি অক্ষর নেই, একটা আলিফকে, যে রহমানের খাড়া আলিফ আছে ওটাকে ছেড়ে দিচ্ছে, আলিফ আর একটা অক্ষর বেরোবে, 786 বেরোবে না, 787 বেরোবে। আর অক্ষরের অঙ্ক বের করা এটা আরবদের কাজ না, আরবরা জানতোই না, এটা পার্সিয়ানদের কাজ, জি ইরানিদের কাজ, ফার্সি ভাষা থেকে এটা এসছে। আবজাদ হাওয়াজ হুত্তির যে অঙ্ক বের করা এটা আরবরা আগের যুগ জানতো না, এটা পারস্য দেশ থেকে ভারত উপমহাদেশে গেছে। তারপর উপরন্তু আফসুসের কথা যে রহমানে রহমান আলিফ খাড়া আলিফ আছে মিমের পরে আছে, ওটাকে ছেড়ে দিচ্ছে, ওখানে আর একটা এক আলিফে এক এক হয় নম্বর, ওটা বাড়তো, তাহলে 787 হইতো, 787 করেনি, ওটা ছেড়ে দিয়ে 786 করেছে। আর 786 আমরা হিসাব করে, আমি নিজে হিসাব করে দেখেছি, বই পড়লাম প্রথম যারা লিখেছে এই বিষয়ে, তারপর নিজে হিসাব করলাম আফজাদ হাওয়াজ হুত্তি দিয়ে। হরে কৃষ্ণ, হা রা ইয়া, কৃষ্ণর কাপ রা সি নুন আলিফ, এই আটটা অক্ষরের অঙ্ক বেরোয় 786। তাহলে যেসব মুসলিমরা 786 গাড়িতে বাড়িতে চিঠিতে লিখে রেখেছে, তারা কি লিখে রেখেছে বলুন তো দেখি? হরে কৃষ্ণ লিখে রেখেছে। কিভাবে জিন শয়তান আর মানুষ শয়তান মানুষকে বিভ্রান্ত করেছে, কুফরি কথা নাই হরে কৃষ্ণ? আরে সুবহান আল্লাহ যেমন তৌহিদ, আলহামদুলিল্লাহ যেমন তৌহিদ, হরে কৃষ্ণ হরে রাম আর ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, এগুলো শিরকুফরি কথা, শিরকুফরি কথা, বড় শিরক, ছোট শিরক নয়। তাহলে 786 লিখলেন, তার মানে বড় শিরক লিখা আছে আপনার। এই অবস্থায় মরে গেলে কোনোদিন আল্লাহ মাফ করবে না। হাদিসটা বড় লম্বা আছে, এই জন্য ছেড়ে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আলহামদু দিয়ে সূরা ফাতিহাকে শুরু করেছেন, যে ফাইজা কালাল আব্দু বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহ সম্পর্কে আরেকটা হাদিস পড়ে নেন, তাহলে কথাটা কমপ্লিট হয়ে যাবে।
কারণ এই হাদিসটাই শাফেঈদের দলিল যে বিসমিল্লাহ জোরে পড়তে হবে। ওয়ান নুআইমুল মুজমির, নুআইম মুজমির তাবেঈ বর্ণনা করেছেন, কাল সাল্লাইতু আওরা আবি হুরাইরা, আমি আবু হুরাইরার পিছনে নামাজ পড়লাম, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ইমাম ছিলেন, ফাকারা তিনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি কি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা কারা তারপরে পড়লেন বিউম্মুল কোরআন ফাতিহা, তাহলে তিনি যে বিসমিল্লাহ পড়লেন মানে উচ্চ স্বরে পড়লেন, এটা বুঝতে চাইছে। হাত্তা ইযা বালাগা ওয়ালা দাল্লিন, তারপরে যখন ওয়ালা দাল্লিনে পৌঁছলেন কালা আমিন, আমিন বললেন, তাহলে ইমাম আমিন বলবে। ওয়াকুলু আর বল কুল ওয়াকুল আর বলতেন কুল্লামা সাজাদা, যখনই সেজদা যেতেন, ওয়াইজা কামা মিনাল জুলুসে আর যখন দাঁড়াতেন বৈঠক থেকে বসেছিলেন যখন দাঁড়াতেন, আল্লাহু আকবার, তাহলে সেজদায় গেলেও আল্লাহু আকবার বলতেন, সেজদা থেকে যখন উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু তারপরে বলতেন ইজা সাল্লামা, সালাম ফিরার পরে, নামাজ থেকে সালাম ফিরার পরে তিনি বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আশবাহুকুম সালাতান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সবচাইতে নিকটবর্তী নামাজ তোমাদেরকে পড়ে দেখাইলাম। রাওয়াহু নাসাঈ, ইমাম নাসাঈ হাদিসটি বর্ণনা করেছে, ইবনে খুজাইমা হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস সহিহ, আর কেউ কেউ হাদিসটিকে যঈফ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয় এই হাদিসটি সম্পর্কে, তখন তিনি বলেছেন, ইত্তাফাক আহলুল হাদিস, মুহাদ্দিসিন কেরামরা একমত, আলা আন্নাহু লাম ইয়াসবুত ফিল জাহরি বিল ফাতিহাতি হাদিসুন সারিহুন, লাম ইয়াসবুত ফিল জাহরি বিল ফাতিহা হাদিসুন সারিহুন, এ ফাতিহার সাথে বিসমিল্লাহ যে জোরে পড়তে হবে কোনো সহি হাদিস নেই, স্পষ্ট কোনো সহি হাদিস নেই, ইন্নামা ইউজাদু সারিহান ফি আহাদিসা মওদুআ, স্পষ্ট হাদিস যেগুলি রয়েছে বিসমিল্লাহ পড়া সম্পর্কে সেগুলি হচ্ছে জঈফ বা মৌজু, তিনি বলছেন সেগুলি হচ্ছে মৌজু। আচ্ছা, এই হাদিসটি সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন যে এই হাদিসে যে নুআইম মুজমির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, এই হাদিস দ্বারা আরেকটি মাসলা যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে আমিনের মাসলা, ইমাম আমিন বলবে, ইমামের সাথে মুক্তাদির আমিন বলবে। আর আরেকটি হাদিস, বেশ কিছু হাদিস রয়েছে আমিন জোরে বলার হাদিসগুলি আসছে, ইমাম হাকিম বাইহাকি হাদিস সহি বলেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইযা বালাগা ওয়ালা দাল্লিন ইয়াকুল আমিন ইয়ামুদ্দু বিহা সাওতাহু, উচ্চ স্বরে আমিন বলতেন টান দিয়ে, হাত্তা ইয়াসমা আহলুস সাফিল আউয়াল, প্রথম কাতারের লোক শুনতে পেত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইমামের আমিন। আর তারপরে বলছেন ফায়ারতাজুল মসজিদ, মসজিদ বেজে উঠত, মসজিদ বেজে উঠত। এই হাদিসটি সম্পর্কে যে হাদিসটা বলছিলাম যে এই নুআইম মুজমির তাবেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটি আমল যে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি পড়লেন, অন্যান্য সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন এর আগে যে বললাম তারা বিসমিল্লাহ জোরে বলতেন না, সুতরাং এটাই হচ্ছে বেশি সঠিক। আর যদি কেউ কখনো এরকম করে তাহলে সেই ক্ষেত্রে বিদআত বলা যাবে না, তবে সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাশিদিনের অধিকাংশ সাহাবায়ে কেরামদের বিসমিল্লাহ আসতে পড়া। বিসমিল্লাহ সম্পর্কে আরেকটা হাদিস আছে, সময় আছে? আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা ক্বারাতুমুল ফাতিহাত ফাকরাউ বিসমিল্লাহির রহমান ফা ইন্নাহা ইহদা আয়াতিহা রাওয়াহু দারিকুতনি ওয়া সাওয়াব ওয়াকফাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা ক্বারাতুমুল ফাতিহা, যখন তোমরা সূরা ফাতিহা পড়বে তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, ফা ইন্নাহা ইহদা আয়াতিহা, কারণ এই বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার একটি আয়াত। এই হাদিসটি যদি সহি হইতো তাহলে তো স্পষ্ট দলিল হয়ে যেত। রাওয়াহু দারকুতনি, হাদিসটি দারকুতনির সোনানে রয়েছে, তবে ইমাম দারকুতনি নিজেই বলছেন ওয়াসাওয়াব ওয়াকফাহু, যে হাদিসটি মওকুফ, মওকুফ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য নয়, এটি হচ্ছে আবু হুরায়রার বক্তব্য, এটা হচ্ছে ঠিক। আর যারা কালা রাসূলুল্লাহ বলেছে ভুল বলেছে, রাসূলুল্লাহ সেরকম বলেননি, হাদিস মারফু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যেটা পৌঁছেছে, আর মওকুফ মানে যেটা সাহাবী পর্যন্ত পৌঁছেছে। তাহলে এই বক্তব্যটি যে যখন তোমরা সূরা ফাতিহা পড়বে তখন বিসমিল্লাহ পড়ো, কারণ বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার একটি অংশ বা একটি আয়াত, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। এই হাদিস আর বর্ণনাকারী ইমাম দারকুতনি তাই বলেছেন, সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা ঠিক নয়, বরং আল হাদিস ও মওকুফুন, হাদিসটা হচ্ছে মওকুফ, ব্যক্তিগত মত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এর দ্বারা এতটা জানতে পারলাম যে সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল, বিসমিল্লাহ পড়া সম্পর্কে ইখতিলাফ ছিল।
আর এই ইখতলাফকে সামনে রেখেই মনে হয়, যাতে করে শাফি ভাইরা অসন্তুষ্ট না হয়ে যায় যে এখানে যে কোরআন, যে ছাপা কোরআনটা আছে, সেই কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে এক নম্বর আয়াত দেওয়া আছে। খেয়াল করেছেন আপনারা কেউ? আছে কোরআন এখানে? হ্যাঁ, দেখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানের পরে এক নম্বর আয়াত দেওয়া আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে দুই নম্বর আয়াত দেওয়া আছে, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ একটা আয়াত হয়ে গেল তাহলে তাদের কাছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এটা হচ্ছে একটা আয়াত। আয়াত সাতটা সবার কাছে, সূরা ফাতের আয়াতের সংখ্যা হচ্ছে সাতটি, এটা সবার কাছে। তাহলে এইভাবে সাতটি হলো, আর অন্যান্য আয়মা ইকরামদের কাছে যেহেতু বিসমিল্লাহ একটি আয়াত নয়, সুতরাং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আরেকটি আয়াত। তাহলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এটা একটি আয়াত না দুটি আয়াত? এতে ইখতিলাফ। যারা বিসমিল্লাহকে আয়াত শামিল করেনি তারা এই দুটোকে, দুটো আয়াত পেশ করেছে, দিয়ে সাত পুরা করেছে, আর যারা বিসমিল্লাহকে একটি আয়াত বলেছে তারা এটাকে একটা আয়াত বলেছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহু আলাম। এরপরে আমিনের বিষয় আসবে, সুতরাং এখান থেকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন হাদিস বোঝার তৌফিক দান করেন এবং কোরআন হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন দান করেন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা।